ডালা ছাড়ো। শোনো, একটা প্যান পরে বস, ভাত নিয়ে আসি তোর জন্য। গুড নুন ডিয়ার ফ্যামিলি, তো এখন খাওয়া দাওয়ার পালাটা সেরে নেব, আজকে তো খাওয়াটা ভালোই হবে, এক তরকারি দুই তরকারি হলে ভালোই লাগে। ডাল আছে, ভাজি আছে, আবার এই যে ওল কচু সেদ্ধ সেদ্ধ রয়েছে, এটাও সেদিন ভালোই টেস্ট হয়েছিল, কালকে খাইছিলাম, ভালো লাগছে আমার, দারুণ লাগছে, সেই ছোটবেলায় খাইছি আর খাওয়া হয়নি, ভুলেই গেছিলাম টেস্ট। ঠিক আছে, চলবে, ভালো ভালো হয়েছে, থ্যাংক ইউ। শুভ দুপুর বন্ধুরা, আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করলাম, আর আজকে হলো 22শে আগস্ট সোমবার। তো সকালবেলা সোনুকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম টিফিন বানিয়ে, ও খেয়ে দিয়ে স্কুলে গেছে, স্কুল থেকে চলেও এসছে। তো এবারে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। রান্নাবান্না হয়ে গেছে, তোমার দাদাভাইকে আগে দিয়ে দিলাম, ও খেয়ে নিক, যেহেতু আমার মানে এডিটিং টেডিটিং করতে করতে একটু লেট হয়ে যায়, তো আসতেই আর রান্নাটা হয়ে গেলে রান্নাটা আগে খেতে দিয়ে দিই। তারপরে হচ্ছে আমি এই যে স্নান করে নিয়েছি আর কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম, এখন আমি পুজোটা আগে দিয়ে নেব, তারপরেই খাবো। তো খুব একটা বেলা যদিও হয়নি, সকাল সকাল সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, আজকাল তাই করছি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে পরে, সোনু স্কুলে গেলে তো উঠতেই হয় তাড়াতাড়ি, আর ওই সকাল সকাল থেকে শুরু করে দিই সমস্ত কাজ করা, তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। কাজগুলো কমপ্লিট হতেই শুরু বসে পড়ি এডিটিং করতে, তো মোটামুটি 1-2 ঘন্টা মতো 3 ঘন্টা মতো এডিটিং করি, করে টরে তারপরে রান্নাবান্না শুরু করে দিই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে পরে আবার একটু এডিটিং করা শুরু করে দিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে ওকে খেতে দিয়ে, তারপরে আমি এই যে স্নান পুজো এগুলো সেরে তারপরে খাই। মেন কথা হচ্ছে মানে ঘরের কাজটাও কমপ্লিট করতে চাই, আবার ভিডিওটাও এডিটিংটাও কমপ্লিট করতে চাই, নিজের স্নান খাওয়া এইসব একটু মানে পরে হলেও চলে, এই দুইটা কাজ আগে আমাকে আগে করতেই হয় আর কি, এই হচ্ছে কথা। তো যাই হোক, ও খেয়ে নিয়েছে, এখন আমি নিশ্চিন্তেই যে কাপড় চোপড় শুকোতে দিয়ে তারপরে পুজোটা দিয়ে নিচ্ছি, ঘরের পাশে যা ফুল পেয়েছি আজকে তাই দিয়ে পুজোটা দিয়ে দিলাম। ইচ্ছে করে সবাই মিলে একসঙ্গে খাই বসে, কিন্তু হয়ে আর ওঠে না, ভিডিও যদি রেডি না হয় তখন মনে হয় না ভিডিওটাকে রেডি করে নিয়ে ওকে ততক্ষণ খেতে দেই, এই হচ্ছে ব্যাপার, আর যদি ভিডিও রেডি হয়ে যায় তখন আবার সবাই মিলে একসঙ্গে বসেই খাই। বসে পড়লাম খেতে, মাথাটা এখন আছড়ে দিলাম, এটা কি করলি, ওই বস্তাটাতে বস। তো বন্ধুরা এখন আমি খেতে বসে পড়লাম, স্নান করার আগে কাপড়গুলো ধুয়ে গেছিলাম, সেগুলো মেলে তুমি আমি দুজন খাওয়াবো, এখন আমরা খাবো। শুভ বিকেল বন্ধুরা, তো আজকে একটু বেরোলাম, সারাদিন ঘরে তো ভালো লাগে না, তাই না বলো? তো খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে ব্লগটা একটু আলাদা রকমভাবে শুরু করেছিলাম, আর পুরো ব্লগটাই আলাদা রকম হতে চলেছে। শুরু করেছিলাম দুপুরবেলা থেকে খাওয়া দাওয়া থেকে, আর এখন একটু ঘুরতে যাচ্ছি কার সাথে, তোমার দাদা ভাইয়ের সাথে, এই দেখো। ভালো লাগছে ওয়েদারটা, একদম সুন্দর একটা হাওয়া, সুন্দর হালকা হালকা, গরম নেই, রৌদ্রটা পড়ে গেছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ সুন্দর প্রকৃতি, চারিদিকে পাখি কিচির মিচির করছে, ভালো লাগে একটু বেরোলে আর কি বিকেলবেলাটা। এখানে একটা ইন্টারেস্টিং সুন্দর জায়গা আছে, যেটা অনেকদিন আগে বলেছিলাম তোমাদের, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি যদি পারি সম্ভব হয় তো অবশ্যই শেয়ার করবো, চলো জুড়ে থাকো।
সোনুকে আনলাম না কারণ ও মাত্র ঘুমালো কিছুক্ষণ আগে, এখন মাত্র কাঁচা ঘুমটা ভাঙলে পরে ও মানে শরীর খারাপ করবে, খারাপ লাগবে, মাথাটা ঘুরবে, সেই জন্য ওকে আনলাম না। আন্টিজিকে বলে আসলাম যদি ও জাগে তো একটু দেখতে, বলতে যে মা এখানে আসবে, এটা বলতে বললাম। তো আশা করছি এখন ও জাগবে না, ও জাগতে জাগতে সন্ধ্যার দিকে জাগে। তবু ও পাশে না থাকলে অনেক সময় বাচ্চা জেগে যায়, তাই না বলো? আমি যখন পাশে থাকি তখন মানে জাগলেও টের পাই যে মা আছে, আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু একবার যদি দেখে টের পায় যে মা পাশে নেই, কেউ পাশে নেই, তো আবার ভালো করে জেগে যেতে পারে, সেই জন্য আর কি বলে আসলাম আন্টিজিকে। তো বেশি দূরে আসিনি, একদম পাশেই। চলো গেলে পরে দেখে দেখ। সুন্দর একটা লাল টুকটুকে ফুল পড়ে আছে। শেয়ার করার হলো না, ওর টাইম হয়ে গেল, ডাক চলে এসছে, এখন যেতেই হবে। তো ওই জন্য ও আচ্ছা এটা বন্ধও আছে জায়গাটা। তো আজকে আর কিছু বলছি না, মানে আগামী দিনে যদি যেতে পারি, মানে ইচ্ছে আছে আসতেও পারি আবার, তো যদি আসি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটু ওয়েট করো, কেমন? কোনো ব্যাপার না, একটু বিকেলবেলা হাঁটাহাঁটিও করা হয়ে যাচ্ছে, তাই না? শুধু হাঁটলাম, ওটাই, সব কিছু থেকে পজিটিভ ভাবতে হয়, সব কিছু থেকেই মানে কি বলবো, ভালো লাগা, ভালো থাকার রসদ খুঁজে নিতে হয়, তাই না বলো? সব কিছু থেকে কি বলবো, সুখ খুঁজে নিতে হয়। এই যে একটা হাঁটলাম বিকেলবেলা, একটু হাঁটলাম, এটাও একটা ভালো লাগছে, যতটুকু ভালো লাগলো এটাও পাও না জীবনে, তাই না? এই মুহূর্তটা গেল, এই মুহূর্তটা কখনো ফিরে পাবো না। এই যে একটু হাঁটাহাঁটি করে এনজয় করলাম, এটা আমাদের জীবনে একটা পাও না। জানি না বোঝাতে পারলাম কি না, আমার তাই মনে হয়, আমার যা মনে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। ঘাসগুলো মাটির কি সুন্দর লাগছে, ঘাস ওটা সাদা সাদা দেখছো না, ওটা ওটা ঘাসের ফুল হয়েছে, সাদা সাদা মাঠটাও জুড়ে, পুরো মাঠটা জুড়ে সাদা সাদা দেখতে পাচ্ছ, পার্কটা ওগুলো ঘাসের ফুল ফুটেছে। মিষ্টি একদম, শান্ত শিষ্ট, ভদ্র, মায়াবী, ইনোসেন্ট, এরকম লাগে দেখতে ওদের মিলিদাইদের। ময়ূরটা ওখানে বসেছিল, নেমে গেল। ওখানে দাদা ভাই ঢুকে গেল ঘরে, ও রেডি হয়ে এখন চলে যাবে ডিউটির জন্য। চলে আসলাম বাড়ি, সবাই বসে আছে এখানে। সোনু নেই যাবে না, আমি যাকতাই এখানে দেড় কেজি দেড় বাড়ি তো শাম তক হয়ে গেল, পুরা দিন আছে তো অর্ধা ভাগ তাই না? কে কত থেকে নিচ্ছ ঘন্টা তাইটা তো অনলাইনে নিয়েছি, তো গরমটা পড়লো এখন একটু শান্তি। তাও আজকে অতটা গরম, আজকে অতটা তবু নাই, কোনো কোনো দিন তো বাপরে থাকাই যায়, অনেকটাই কম যায়। এখন তো তাও ভালো, তোমাদের ফ্যানের হাওয়া চলে যাবে। হ্যাঁ, অনেকদিন থেকে তো আমাদের ফ্যানের হাওয়াই চলছে, কুলার বন্ধ চালাই না, বৃষ্টি আসবে মনে হচ্ছে, এখন বন্ধ করে করছে। তোমাদের দাদা ভাই চলে গেল ডিউটিতে, আর বিকেলবেলা যেহেতু আজকে ঘুমাইনি এই জন্য একটু আড্ডা মারার সময় পাচ্ছি। লাইন ঘেসি দে দো, দে দো বেটা, দে দো, দে দো, এসে এসে সারা মারে, লাইন ঘেসি দে দো বেটা। মুড নেই না, মুড নেই,
गर्मी लग रही है, पानी लेके आऊं? नहीं दीदी अभी नहीं चाहिए, मैंने अभी पी कर आए। हेलो, एकदम पी कर ज्यादा पानी आ रही है। बहुत बेटा, हाय कर दो, हाय कर दो, हाय कर दो बेटा, हाय कर दो, हाय, सबको कर दो, देखो मोबाइल में देखो, हाय कर दो ऐसे, चलो स्माइल तो कर दिया, स्माइल तो कर दिया, काफी है। इतना ऊपर मंजिल में मिला ना, ये बात मैं सारा चीज नीचे करो, कम थोड़ा करो उधर। क्या दीदी, कैसे नहीं छोड़ूंगी, बाहर जाते किसी का घर में घुस जाते, इसका फ्रिज को ये ले आते, वो ले आते ऐसे, और जिसी का भी दरवाजा थोड़ा सा खुला रहेगा उसको स्मेल आ जाते हैं। तो এই দিদিটাকে হয়তো কোনো না কোনো ব্লগে তোমরা দেখেইছো, গুগুনের মা বলেওছি। তো অনেকদিন পরে দিকে এসেছে, ও নিউ বিল্ডিং এ চলে গেছে, তো তো এইজন্য অনেকদিন পরে দেখা, তো গল্প করছি সবাই মিলে। এইদিন उसका चार केला ले आए, उसको लेकर पेट ऊपर ऐसे करते हैं। हां, और फिर দিদি क्या करती है ना, मतलब जो भी खिलौना पकड़ती है ना, ये से मेरे को देख के ऐसे करके नहीं। तो हेलो फैमिली, शुभ सन्ध्या। तो एकटू आगे काज थेके आमी चले आसलम मोटामुटी आठटार दिके, सीधा गिये छिलाम चिकेन आनार जोने, तो चिकेन सब बंद, कल के जेहेतु मंगलवार तो कल के चिकेन खावा हबे ना, तो सेजन्य भावलाम जे रात्रे आज के निये आसि, तो चिकेन पेलाम ना, निये आसलाम एक कार्टुन डिम। तो एक ट्रे डिम निये आसलाम, रात्रे हबे डिमेर झोल, एमनि एरकम करे सेद्ध करे झोल हय, ओरकम करे झोल हबे आलू दिए, से तो हमारे खुबी फेवरेट, मैं हमार बाकी ओद कम लगे क्या जाने, भले ही लगे आलू गुलो तो हाथ कला वाला कर दिया हमने। तो आज के से एंजॉय हबे आलू दिए डिमेर झोल दिए। तोमार दीदी भाई एखाने रान्ना कर कि बोले बासन धुच्छे, भालोई होच्छे, डिम निये एसेछे, मांस निये आसले एकटु होलेओ थेके जेतो, कालके मंगलवार, एइजन्य भालोई होच्छे डिम माने एकबारे खेये नेओया जाय, ताई ना बोलो। तो आज के आमरा घुरते गिएछिलाम, तोमादेर देखाते चेयेछिलाम, जायगाटा खुबी सुंदर, किन्तु तोमादेर देखानो हयनि, आगामी सान्डे ते अवश्य चेष्टा करब सकाल सकाल जावार जन्य, कारण सन्ध्यार दिके गिएछिलाम तो बंद हये जाय, तो अवश्य चेष्टा करब आगामी सान्डे ते तोमादेर साथे सेई जायगाटा शेयार करार जन्य, तार जन्य जुड़े थाको अवश्य आमादेर चैनलेर साथे, आर भालो लागले आमादेर भिडियोगुलो लाइक शेयार सबस्क्राइब करे पाशे थाकबे, हये जाबे आमादेर फ्यामिली मेम्बर। জারাদা দৌড়ালো, কেন করছে এখানে হোমওয়ার্ক? এটা 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 তো আমি করিনি। করোনি তাহলে করে নাও। এটা কোন? আই যে আরাদা বলছি, সারা সারা পড়াশোনা করলো, প্রথমে পড়াশোনা করে ছবি আর্ট করলো, ছবি আর্ট করে তারপরে আসলো। নাম আমি সারাদের ঘরে ফ্রিজের মধ্যে দুধ রাখতে গেছিলাম, এই জন্য জানতে পারলাম, দেখে আসলাম, সুন্দর করে আর্ট করছিল সারা, একটাও দাগের দাগের বাইরে কালার করছি। হ্যাঁ, তুমিও সুন্দর করেছো, দাগের বাইরে একটা দাগও যাচ্ছিল না ওর, জানো এরকম একটা দাগও যাচ্ছিল না, এইটা তো এরকমই ছিল। ও ঠিক আছে দেখি তো কোথায় কি পাইছো তুমি, দেখাও তো একটু সবাইকে, মাসিদেরকে, এইটাই মনে হয় না, শুনো এটা আই যে দেখো, সব ঠিক লিখেছে আজকে, এই জন্য দশের মধ্যে দশ পেয়েছে, আর টু স্টার পেয়েছে সাথে গুড, আর এটা দেখে ও ভীষণ খুশি হয়েছে, এর আগেও স্টার্টার পাইতো, মানে দশের মধ্যে ধরো একটু কম হলো এই সেই, এইবারে আজকে একদম দশের মধ্যে দশ পেয়েছে, যে জন্য ও খুব খুশি, স্কুল থেকে এসেই একবারে ব্যাগ খুলতে খুলতে মাম্মা মাম্মা দেখো আজকে আমি কি পেয়েছি, স্টার পেয়েছি, খুব খুশি ছিল, মানে সমস্ত অঙ্কগুলো ঠিকঠাক করেছে। টেস্ট পরীক্ষাতে
পাইছে আর কি 80 এর মধ্যে 50 পেয়েছে। তো ম্যাম বললো সেদিন মিটিং এ যে ঠিক আছে ভালোই করছে, আর একটু করলে ভালো হবে, আরো বেশি ভালো হবে এই আর কি। এই যে শোনো, এটা মানে হোমওয়ার্ক, এটা করো, এই যে এটা এই অঙ্কগুলো হোমওয়ার্ক করে না। হ্যাঁ এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আলুগুলোকে এখানে আমি আধা গলা গলা করে রেখে দিলাম ছুলে, আর টমেটো দুটো কেটে নিয়েছি, আর এখন আমি ডিমগুলোকে ছুলে নেব। এবারে ডিমের ঝোল করব, তার জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন ছুলেছিলাম সেগুলো দিয়ে আমি একটুখানি ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। মোটামুটি ভাজা হওয়ার পর আমি টমেটো দুটোকে দিয়ে দেবো, তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু ভেজে ভেজে নিয়ে। তারপরে আমি ডিমগুলোকে ছুলে একটুখানি চিড়ে চিড়ে দিয়ে দিয়ে দিলাম। তো এইভাবে দারুণ লাগে খেতে। আসলে তোমাদের দাদাভাই না বেশি ভাজলে আর কি ডিমগুলো বেশি ভেজে টি ঝোল করলে পছন্দ করে না, উপরের এই অংশটা নাকি চামড়া চামড়া মনে হয়, তো সেজন্য আমি একদম খুব হালকা ভাজতে হয়। তো হুক হালকা ভাজাচ্ছে, এমনি এমনি দিলেই হয়ে যায় তাই না বলো, অত হালকা ভাজার কী দরকার, তো এমনি এমনিও কিন্তু খাওয়া যায়। আর একটা সত্যি কথা বলবো, আজকে ডিমের ঝোলটা না একদম অসাধারণ হয়েছিল, সত্যি বলছি দারুণ হয়েছিল, মানে ঝটপট বানালাম তবু যে এত টেস্টি হয়েছে। আর কোনো কোনো দিন এত যত্ন করে বানাই তবুও ভালো হয় না, কিন্তু আজকে ঝটপট বানানো হয়েছে তাও এত সুন্দর হয়েছে। একটা আমি একটা চলো খেয়ে নেই। সত্যি দারুণ হচ্ছে আজকে ডিমের ঝোলটা। কেমন হয়েছে শোনো ডিম, ডিমের ঝোল খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, এখন শোয়ার পালা। কিন্তু তার আগে আর একটা কাজ রয়ে গেছে, সোনুর হোমওয়ার্ক এখনো কমপ্লিট হয়নি, তো তোমাদের দিদি ভাই একটু ওকে হেল্প করছে। আর দু এক লাইন হলেই হয়ে যাবে বা শেষের দিকে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে আমাদের চ্যানেলের সাথে। আর ততক্ষণের জন্যে বাই বাই করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। শোনো গুড নাইট বলে দাও, গুড নাইট বন্ধুরা, দেখা হবে কাল, গুড নাইট, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, তোমরা খুব ভালো থেকো, বাই।